মানে ক্রিমনোটা এমন একটা প্রোডাক্ট যেটা 12 মাসই চলে। আমাদের তিন ধরনের প্রোডাক্ট, যেমন আমাদের তিলেনারও আছে এবং এখানে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট কিছুই নেই। চমচম খুব একটা হট আইটেম, আমার মনে হয় যে দেখবে তার কিন্তু লোভ জেগে যাবে। আমাদের ম্যাক্সিমাম বিজনেসই হচ্ছে যাদের বেকারি আছে, তো এখন তার নাম্বারটা যদি এর মধ্যে দিয়ে আমরাই স্টিকার এখান থেকে বানাই দিব, সমস্যা নেই। তো স্টিকার মধ্যে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে, এক একটা বিস্কিটেরই প্রায় 8-9টা করে ভ্যারিয়েন্ট হয়। আর এটা হলো যে দোকানে একবার আপনার প্রোডাক্ট নিয়েছেন ওই প্রোডাক্ট 365 দিনই তো আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে। ফুড বিজনেসে নর্মালি 15-20% প্রফিট থাকে, ডেলি 700-800 টাকা করে এমনি অনায়াসে থাকতে। ছোট ব্যবসা দেখতে ছোট হলো কিন্তু ইনকামটা বড়, সবচেয়ে বড় কথা হলো নিজের নামে অফ ব্র্যান্ড করতে পারছে। এক্স্যাক্টলি, এটি হলো সবচেয়ে বড় বিষয়। সরকারি যেসব বিষয়গুলো আছে, লাইসেন্স টাইসেন্সের বিষয় যেগুলো লাগবে সেগুলো আমরা হেল্প করতে পারবো। এক মাস মেয়াদের ভিতরে যদি কোনো ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট প্রতিদিন চলে এই আইটেমগুলো। ভাই এখন অনলাইনের যুগ, হ্যাঁ, তো মার্কেটিংটা সহজলভ্য হয়, আমরা সকলেই কিন্তু এখন ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারি, ঠিক আছে। তো আপনার যে আইটেমগুলো আছে এটা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে কিনা? জি, এটা কুরিয়ারে যাবে, প্লাস হচ্ছে আপনার ট্রান্সপোর্টে আমরা এটা বেশি পাঠাই থাকি। কুরিয়ারে অনেক সময় দেখা যায় কিছু সমস্যা হয়, বিলম্ব হয় পাঠাইতে, সে কারণে আমরা প্রথম চাই হচ্ছে এটা ট্রান্সপোর্টে পাঠাইতে, মানে বাসে উঠাই দিয়ে ওখানে ইনস্ট্যান্ট পৌঁছায় যায়। আচ্ছা আচ্ছা, তো আসলে কিভাবে নিবে সেই বিষয়টা বললাম, যদি কেউ আসতে চায় আসার কোনো সুযোগ আছে? আসার সাথে আমার এখানে চলে আসতে পারে, আপনি আসছেন এখানে এখানেই চলে আসবে। আমাদের অফিসে এটা বলতে পারেন উত্তরা কামারপাড়া, হ্যাঁ হ্যাঁ, থেকে আসলেই আমি তাকে চিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তো অবশ্যই স্ক্রিনের লোকেশন থাকবে, লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন অথবা বাইকে ফোন দিয়ে আসতে পারেন। জি, ফোনটা অবশ্যই দিয়ে আসবে। আচ্ছা, যারা আসলে আসবে না, কারণ যে আইটেম এগুলো না আসলো আমার মনে হয় চলবে, মোটামুটিভাবে আমরা সব বিষয়ে ধারণা দিয়ে দেবো কী কী আইটেম করা হয়, ওখানে বসে থেকে আপনারা অর্ডার করতে পারেন। ভাই তো শুরুতে কী দেখাবেন? শুরুতে আমি ক্রিমিনাল দিয়ে শুরু করি। মানে ক্রিমিনালটা এমন একটা প্রোডাক্ট যেটা 12 মাসই চলে, এবং আমাদের ক্রিমিনালের আপনার 1 মাস মেয়াদ থাকতেছে। আচ্ছা, এবং 1 মাস মেয়াদের ভিতরে যদি কোনো ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট টেস্টটা আমরা কোম্পানির তরফ থেকে দেখব। ওকে, হ্যাঁ ঠিক আছে। ক্রিমিনালটা আর এটা হলো 6 পিসের ক্রিমিনাল আর কি, 15 টাকা পিস, 90 টাকা MRP। আচ্ছা এই, ওকে, তারপরে? আচ্ছা, এরপরে যদি আমরা আসি, একটা একটা করে আসি। আসলে আমাদের তিন ধরনের প্রোডাক্ট, একটা ক্রিম রোল, আর এদিকে আছে বিস্কিট আইটেম, আর হচ্ছে আপনার নাড়ু আইটেম আর মিষ্টি আইটেম। আর মিষ্টি আইটেম, তো এখন নাড়ু দিয়ে যদি শুরু করি, সেটা হলো আমাদের তিলের নাড়ু আছে। তিলের নাড়ু, জি, তিলের নাড়ু, তিসির নাড়ু এটা একটু কম পাওয়া যায়। আচ্ছা, আমরা সাধারণত একটু এখানে ধরতে চাই, সাধারণত আমরা বাজার থেকে যেসব চক বাজারে এইগুলো বিক্রি করে তাদের কোয়ালিটি আর আপনার এটা কিন্তু দিন রাত তফাৎ দেখতে পাচ্ছি। এটা আমরা চেষ্টা করি যতটুকু সবচেয়ে বেটার রাখা যায়, এবং এখানে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট কিছুই নেই। এখানে তিল আছে, তিসি আছে, বাদাম আছে আর চিনি আছে, এখানে কিন্তু আর কিছু নাই। আর স্বচ্ছ করা একটা বড় বিষয়, মিষ্টির একটা বড় পুঁজি হচ্ছে মিষ্টি নিজেই, কিন্তু একটা চিনি নিজে একটা প্রিজারভেটিভ, যার জন্য এখানে প্রিজারভেটিভ বা আদার্স কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, এটা হলো বিষয়টা। এরপর আমরা একটা একটা করে আসি। এটা হচ্ছে আমাদের চমচম, খুব একটা হট আইটেম। আচ্ছা, চমচম, তারপর হচ্ছে আপনার কালোজাম। কালোজাম, জি, দেখেন কত চমৎকার, আমার মনে হয় যে দেখবে তার কিন্তু লোভ জেগে যাবে। এটাই আসলে বিষয়। আর এই কালোজাম আর এটার একটু মেয়াদ কম, এটা আমরা 6-7 দিন এটা মেয়াদ দিই, তারপর অনেক সময় দেখা যায় বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, আর আসলে এগুলো দোকানে দিলে 2 দিনের বেশি লাগে না, শেষ লাগে না। আচ্ছা ভাই, অনেকে আছে যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির মার্কেটিং করে থাকে, ঠিক আছে, বিভিন্ন দোকানে দোকানে, তাদের ওই মার্কেটিংয়ের পাশাপাশি যদি আপনার এই আইটেমগুলো নিয়েও সে ব্যক্তি মার্কেটিং করতে চায়। জি, একটা বড় ইম্পর্টেন্ট কথা আসছেন, এর জন্য কিন্তু আমরা এখানে কোনো স্টিকার দেখাইনি। আমাদের অনেক সময় আমাদের ম্যাক্সিমাম বিজনেসই হচ্ছে যাদের বেকারি আছে, তারা ওই বেকারির পাশাপাশি আমাদের প্রোডাক্টটি সরাসরি নিয়ে তাদের স্টিকার ইউজ করে এটা মার্কেটিং করতেছে করতেছে হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় যারা অলরেডি ডিলারশিপের কাজ করতেছে, দেখা গেল আমার থেকে আইটেমটা সবাই তো চাইলে বানাতে পারে না, কিন্তু আমার কাছ থেকে এটা হোলসেলে নিয়ে গিয়ে তারা তাদের ব্র্যান্ড ইউজ করে সেল করতে পারে, কোনো সমস্যা নেই। এটার জন্য সহজ, এটা আমরা এই জন্য স্টিকারটা আমাদের এখানে দেখেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই নিজের ব্র্যান্ডিংটাই করার চেষ্টা করে, কারণ নিজ এলাকার মধ্যে সে ধরনের মার্কেটিং করার চেষ্টা করলো। হ্যাঁ, তো এখন তার নাম্বারটা যদি এর মধ্যে দিয়ে আমরাই স্টিকার এখান থেকে বানাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি আর এই এইটার মধ্যে সবচেয়ে বিষয়টা হচ্ছে হলো এক্সপায়ার ডেট,
তো স্টিকারের মধ্যে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে, সো এই এক্সপায়ার ডেট নিয়ে কোনো সমস্যা নেই। আর এগুলো মোটামুটি তিলেনানো নারিকেলানো ওগুলো 3 মাস মেয়াদ থাকে। হ্যাঁ, আর এদিকে যেগুলো আছে লাড্ডু বিভিন্ন ধরনের, যেমন এই যে দুধ লাড্ডু আছে, আচ্ছা এটা হলো তিল চাপ আছে, হ্যাঁ সন্দেশ আছে, আচ্ছা বালুশাহী আছে, হ্যাঁ এগুলো অনায়াসে 15 দিনের উপরে এগুলো থাকে, কোনো সমস্যা হয় না, মেয়াদ থাকে আর কি। জি, এখন পাশাপাশি বিস্কিট আইটেমে যদি আসে, আমাদের এই বক্স বিস্কিট আছে, এগুলো সব হ্যান্ডমেড বিস্কিট। তারপর আপনার এগুলো যে 400 গ্রামের প্যাকেটগুলো হয় চকলেট, এখানে শুধু স্যাম্পলের জন্য দেখানো, আসলে এক একটা বিস্কিটেরই প্রায় 8-9টা করে ভ্যারিয়েন্ট হয়। এটা হচ্ছে আপনার ড্রাই কেক, আচ্ছা এই আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট যারা নিচ্ছেন ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় একটা বিষয় হলো 2 দিনের বেশি প্রোডাক্টগুলো থাকে না আলহামদুলিল্লাহ এক একটা দোকানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা নতুন করে চাচ্ছেন কোনো একটা ব্যবসা স্টার্ট করতে, বা আগে অনেক ব্যবসা করছিলেন, ব্যবসাতে ঠিক যেভাবে চিন্তা করছিলেন লাভ সেভাবে লাভ আসে নাই, এটা নিঃসন্দেহে ফুড বিজনেস, এটা সবসময় চলে। এই ব্যবসার সবচেয়ে পজিটিভ দিক হলো যে কোনো প্রোডাক্ট আপনি নেন, আপনাকে নিত্যদিন নতুন নতুন দিনকে দেখে একটা নতুন নতুন কাস্টমার ধরতে হয়। আর এটা হলো যে দোকানে একবার আপনার প্রোডাক্ট নিয়েছেন, ওই প্রোডাক্ট 365 দিনই তো আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, শুক্রবার দিনটা শুধু অফ থাকে, এছাড়া বাদ বাকি কিন্তু সপ্তাহে 6 দিনই ওই দোকানে প্রোডাক্টগুলো চলতে থাকে। তার মানে আপনার শুধু কাজ হলো আমার থেকে নেওয়া আর দেওয়া, প্রথম দিনই শুধু মার্কেটিং, এরপরে কিন্তু আর কোনো মার্কেটিং লাগে না। আর যদি প্রফিটের বিষয়টা আসি, আলহামদুলিল্লাহ একটা সবাই জানে ফুড বিজনেসে নর্মালি 15-20% প্রফিট থাকে, হ্যাঁ নর্মালি থাকে। সেক্ষেত্রে এগুলা দোকানে আপনারা দিবেন হচ্ছে 150-160 টাকা করে, আর এটা এমআরপি রেট থাকতেছে 200 করে, আচ্ছা হ্যাঁ এই হলো বিষয়টা। আলহামদুলিল্লাহ সবাই করতেছেন, ভালো করতেছেন। আমি যেটা মনে করি, যারা অনেক ব্যবসা করছেন বা নতুন কোনো ব্যবসা করতে যাচ্ছেন, এখানে আপনি 2 কার্টন নিয়ে শুরু করতে পারেন। আপনি 2 কার্টন আমার থেকে প্রথম ইনিশিয়াল স্টেজে, আসলে আমরা অনেক বড় কোয়ান্টিটির অর্ডার নেই, কিন্তু এখন যারা স্টার্টার আছেন আমি বলবো তাদেরকে যে আপনারা 2 কার্টন মানে হচ্ছে প্রতিটা প্রোডাক্ট আমি আপনাকে 8টা করে দিলাম, এটা আপনি নিয়ে আপনার এলাকার মধ্যে প্রথম দিন ডিস্ট্রিবিউট করে দেন। একটা দোকানে 3-4টা প্রোডাক্ট অনায়াসে যায়, আচ্ছা তাহলে সেই হিসেবে 1 কার্টনে ধরেন 48 পিস যদি প্রোডাক্ট থাকে, তাহলে অনায়াসে আপনি 15টা দোকান ভিজিট করলেই কিন্তু 15টা দোকানে প্রোডাক্ট দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে অফিস যেটা যদি কথা চিন্তা করেন, একটা অফিসে একটা মানুষ কিন্তু খালি 8 ঘন্টা অফিস চিন্তা করলে হবে না, সে কিন্তু ঘুমের থেকে 7টার সময় উঠে রেডি হয়ে অফিস গিয়ে বাসায় ফিরতে 8-9টাও বেজে যায়। তারপর আলটিমেটলি দেখেন যদি আমরা হিসাব করি, তাহলে 13-14 ঘন্টা সে কিন্তু ডেলি শ্রম দিতেছে, কারণ সেই শ্রমটা যদি এখানে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে কম টাকা না ভালো টাকায় একটা 50 বক্সও যদি সেল করে, 50 বক্সের যদি এমআরপি আপনি চিন্তা করেন ডিস্ট্রিবিউটরকে দিয়ে, বক্স প্রতিও যদি আপনার এক সবচেয়ে সর্বনিম্ন যদি 25-10-15 টাকাও টিকে, তাহলেও কিন্তু এক হিসাবে আপনার ডেলি 700-800 টাকা করে এমনি অনায়াসে থাকতেছে, মাসে 24-25 হাজার টাকা এমনিই থাকে। আচ্ছা সেখানে যদি আপনি আবার পাশাপাশি 5টা সাইকেল কিনে 5 জনকে যদি প্রোডাক্ট করে, ধরেন একটা ওই আমের যে ক্যারেটগুলো আছে, হ্যাঁ ওই ক্যারেটগুলোর মধ্যে 40 পিস প্রোডাক্ট দিয়ে যদি আপনি সাইকেল দিয়ে পাঠিয়ে দেন, তাকে যদি আপনি কমিশন দেন 10 টাকা করে পার পিস, সে বেচলো ডেলি ধরেন 50 পিস যদি বেচে তার 500 টাকা রাখলো, আর আপনারও তো দেখা গেলো এখানে আরও একটা অ্যামাউন্ট, 5 জন খাটলে মাস শেষে গিয়ে 60-70 হাজার টাকা কিন্তু আসলে কামাই সম্ভব। অনেকে বলবে যে একটা ভুয়া খবর ভুয়া কথা, মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়েও ধরেন অনেকে আমি দেখছি রেস্টুরেন্ট বিজনেসে ইনভেস্ট করে ফেলছে কোটির কাছাকাছি, অথচ লাস্টে 1,000 টাকা লোকসান দিয়ে বন্ধ করতে হয়েছে। হ্যাঁ এরকম হয়েছে, হ্যাঁ এটাই আসলে মানে ছোট ব্যবসা দেখতে ছোট হলো কিন্তু ইনকামটা বড়, এক্স্যাক্টলি ইনভেস্ট কম, এবং একই দোকানে বারবার আমি দিতেই থাকবো, এটাই তো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো নিজের নামে অফ ব্র্যান্ড করতে পারবে, এক্স্যাক্টলি এটাই হলো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ তাহলে সহজলভ্য বিষয় ইনভেস্ট, এবং সরকারি যেসব বিষয়গুলো আছে লাইসেন্স টাইসেন্সের বিষয় যেগুলো লাগবে সেগুলো আমরা হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা এখন অনেক ইজি, সিটি কর্পোরেশনে চলে গেলেও হয়ে যায়, আপনি এমনি এটা শুরু করতে পারেন, কারণ মিষ্টির মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হইতেছে এক্সপায়ার ডেটটা, ওটা এখানে থাকবে। আচ্ছা এক কথায় হচ্ছে আপনারা সহজলভ্য এবং হচ্ছে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে যারা চাচ্ছেন, অনেকে বিদেশে যেতে চান 7-8 লাখ টাকা ইনভেস্ট করে, তারা আমি বলবো মাত্র বেশি না 20-30 হাজার টাকা পুঁজি নিয়ে আপনি স্টার্ট করেন। আশা করি আপনার এই মাল এমন কোনো দোকান নাই যেখানে বিক্রি হবে না, আপনার 30 হাজার টাকা বি ফলে যাবে না। আর ভাই তো আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে ভাই আমি আমার মালে যদি কোনো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই মাল কিন্তু আমরা আপনাকে
কি করতেছি, সাপোর্ট দিচ্ছি, তাহলে এর থেকে সুযোগ আর কি হতে পারে? আর এখানে তো স্টকেও কারোর নেওয়ার দরকার নাই, সে প্রয়োজনে একদিন পর একদিন না, প্রতিদিনও অর্ডার দিয়ে প্রতিদিন মাল প্রতিদিন নিতে পারবে। কাজে এখানে কিন্তু মাল রয়ে যাওয়ারও কোনো কারণ নাই, কারণ নাই সেটাই, কারণ এখানে তো স্টক করতে হচ্ছে না যে ভাই না আমি একসাথে 50,000 টাকার মাল আমার নাওয়াই লাগতেছে আমি বেচতে পারি আর না পারি পরে কি হবে, এমন দরকার নেই। আপনি ডেলি প্রতিদিন আপনার যেটা নিড সেটা অর্ডার করবেন, আজকে অর্ডার পরিপূর্ণ করে দিবেন, আমরা আগামীকাল এটার প্রোডাকশন করে রাতের বেলা আপনাকে পাঠাই দেবো। মাশাআল্লাহ, এত সহজলভ্য বিষয়, আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, 64 জেলা বাংলাদেশের 64 জেলায় ওনার এই প্রোডাক্ট চলে যাবে। আজকে অর্ডার দেন, কালকেই আশা করি মাল পেয়ে যাবেন, তাই না ভাই? ওকে, সর্বোচ্চ মানে সহযোগিতা করেন এই প্রত্যাশা আজকে নিচ্ছি। আল্লাহ হাফেজ।